হাই ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনায় জানাই আমার অন্তর থেকে তো বন্ধুরা আজ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা খুব কাজে লাগবে আপনার আমার সবারই তো আমরা মোবাইল কম্পিউটারে যাই করি না কেন সব শুরু কিন্তু টাইপিং দিয়ে আর এই টাইপিংটা বড় গোল মেলে তাই ভুল হয় আমাদের প্রত্যেকেরই কম বেশি আর যারা নতুন তাদের তো মহা সমস্যা যারা প্রেম করেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্টস আছে বা অ্যাক্টিভিটিসে যুক্ত তাদের প্রচুর টাইপ করতে হয় মেসেজ লিখতে হয় তো বন্ধুরা কেমন হয় যদি আমাদের এই মেসেজগুলি শুধু অক্ষর না হয়ে শব্দ না হয়ে ভিডিও আকারে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা মেসেজকে ভিডিও গিফট বানাতে পারেন ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারেন অবাক করতে পারেন আপনার প্রেমিকাকে সবাইকে আপনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি প্রতিটি মানুষকে তো আসুন দেখা যাক কীভাবে তো এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো সেটা আমি শেষে বলছি আমি আগে কাজটা দেখিয়ে দিচ্ছি তো ধরুন ফর এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপে কাউকে ম্যাসেজ লিখবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে গেলাম ম্যাসেজ অপশানটা রেডি কী লেখারিতে ক্লিক করলাম তো আমাদের কীবোর্ডটা অ্যাক্টিভেট করা আছে ওপেন হয়ে গেল তো আমি ফর এখানে এখানে কাউকে লিখছি হ্যাঁ ওয়েলকাম লিখছি ডাব্লু ই ওয়েলকাম ডাব্লিউ ই ডাবল এল সিও ও সিও ই লিখলাম তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম তো তারপরে এখানে দেখুন এখানে এটা এটা যদি আপনারা অফ করে দেন তো এটা স্টেই থাকবে এটা চালুই রাখবেন তো এখান থেকে আপনারা এফেক্ট সিলেক্ট করতে পারেন ওই লেখার উপরে আপনারা বিভিন্ন এফেক্ট দিতে পারেন তো আমি এখান থেকে একটা এফেক্ট সিলেক্ট করলাম তো আপনারা এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করতে পারেন অনেক ফন্ট রয়েছে অনেক স্টাইল রয়েছে তো আমি যেটা আছে সেটাই রেখে দিলাম তো এখান থেকে আপনারা ইমোজি চেঞ্জ করতে পারবেন ইমোজি পাঠাতে পারবেন সঙ্গে এখানে প্রচুর ইমোজি রয়েছে এগুলো পাঠাতে পারেন তো আমি আপাতত কিছু পাঠাচ্ছি না এটা একটা বিবোর্ড আপনারা এখান থেকে সিম্পলভাবে লিখতে পারেন তো এখানে দেখুন এটাতে আছে সাইজটাকে আপনারা কেমন করবেন লেখার সাইজটাকে ছোটো বড়ো করতে পারেন এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারেন তো আমি এটাই রেখে দিলাম তো এরপরে আমি এটাকে কী করব সেন্ড করবো তো সেন্ড করলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু সরাসরি সেন্ড হবে না এটা আপনার গ্যালারিতে সেভ হবে তো আমরা গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পরে আমরা দেখছি ওটা কোথায় সেভ হয়েছে তো আমি হ্যাঁ দেখাচ্ছি তো দেখুন এখানে এটা সেভ হয়ে গেছে তো এখান থেকে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় যেখানে খুশি আমরা এটাকে আমরা পাঠাতে পারবো আমাদের বন্ধুদের কাছে বা আমাদের প্রিয়জনদের কাছে তো দেখুন এখানে আমি ধরুন এখানে পাঠাচ্ছি তো এটাতে ক্লিক করলাম এরকমভাবে চলে যাব খুব ভালো একটা সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন তো অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটা ডাউনলোড করতে পারেন অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে গিফটস অ্যাপ জিআইএফএ এস এ ডাবল পি এস আপনারা একটু স্পেস দেবেন না সার্চ করবেন পেয়ে যাবেন স্পেস দিলে কিন্তু পাবেন না তো এরকম আপডেট ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাপোর্ট করুন আমাকে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখে থাকুন আপনাদেরই প্রিয় চ্যানেল ওকে বাই বন্ধুরা